আমাদের আশ্রমের সিকিউরিটি গার্ড ও জানালে যে ওই মন্দিরের মেয়েটাকে দেখতে পেয়েছে দেখেছেন এইটুকু মেয়ে চুরি করেছে এই তো এই মাত্র একটা বাচ্চা মেয়েকে ধরা হলো একটা বাচ্চা মেয়েকে হ্যাঁ মূর্তির পিছনে লুকিয়েছিল মিষ্টি মুখ কোকড়া কোকড়া চুল Excuse me, এক মিনিট বলছি আপনি কোন ছোট বাচ্চাকে দেখেছেন ছোট পাঁচ ছয় বছরের কোকড়ানো কোকড়ানো চুল ফ্রক পরা ড্রেস পরা দেখেছেন কোন বাচ্চাকে না কিন্তু আমার মন এই কথা মানতে চাইছে না কেন কেন মনে হচ্ছে কেউ যেন আমায় টানছে সে ভালো নেই তার কাছে নিয়ে যেতে চাইছে আমাকে সে কে আরে ওই মেয়েটা তো আমলকে 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 ওর সাথে কথা বলবেন নি ও একটা জঙ্গলি মেয়ে সকাল থেকে ছুটিয়ে ছুটিয়ে মাথার ঘাম পায়ে ফেলিয়েছেন লোক আশ্রমের ছেলেরা ঠিক করেছে তোকে এভাবেই টাইপ দেওয়া দরকার ম্যাডাম আপনি আপনি নবকুমার বাবুর আত্মীয় না সকালে আমাদের আশ্রমে গেছিলেন তো একদম ঠিক চিনেছেন আপনি আর আপনি কি বললেন আশ্রমে ঠিক কি কি হয় আশ্রমে ওকে টাইট দেওয়া হয়েছে আর আপনি বললেন সেটা ভালো হয়েছে ও এবার আমি বুঝেছি কেন আশ্রমের বাচ্চারা বাঁচার জন্য পালিয়ে বেড়ায় ও ঠিক তাই করেছে না ম্যাডাম আসলেও থাক ওর ব্যাপারে আমি আর কোনো নালিশ শুনতে চাই না আর ও জঙ্গলি না ভালো সেটা আপনার থেকে আমি খুব ভালো করে জানি ম্যাডাম একবার ওকে ছেড়ে দিন ওকে ধরে নিয়ে গিয়ে দিদিমণির হাতে না ও কোথাও যাবে না আর কি বললেন আপনি ওকে ধরে নিয়ে যাবেন ও কি কোনো জন্তু যে ওকে ধরে নিয়ে গিয়ে খাঁচায় পুড়ে দেবেন আপনারা অনেক হয়েছে অনেক দায়িত্ব নিয়েছেন আপনারা আর নিতে হবে না বাকিটা আমি রেখে নেব ও আমার সঙ্গে যাবে আমাদের বাড়িতে আমলকি আয় আমার সঙ্গে আয়
মেয়েটিকে পাওয়া গেছে? ও নবকুমার বাবুর ভাইজি মেয়েটিকে খুঁজে পেয়েছেন? বাহ, হ্যাঁ হ্যাঁ, আমি আসছি, আমি আসছি, এক্ষুনি আসছি। আশ্রমের মেয়ে আবার আশ্রমে ফিরে যাবে, এর থেকে ভালো আর কি হতে পারে? আচ্ছা ওনাকে বলো যে আমি কি বললে? ও উনি মেয়েটিকে তোমার হাতে তুলে দেননি? হ্যাঁ, উনি নিজের বাড়িতে মেয়েটিকে নিয়ে আস। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। কি বললো, পেয়েছে না? মোহনা নিয়ে আসছে? হ্যাঁ পেয়েছে, এই বাড়িতেই নিয়ে আসছে। যাক বাবা, খুব ভালো হয়েছে। মোহনা ওকে যে নিয়ে আসছে, বেচারি আমলকিটার বোধহয় সারাদিন কিছু খাওয়া জোটেনি জানেন তো। ও নিয়ে আসুক, আমি এক্ষুনি ওর খাওয়ার ব্যবস্থা করছি। না মানে কি বলছো তুমি? আমি বাচ্চাটাকে খাওয়াবো না? খাওয়াতে তো আমি বারণ করিনি, ওকে যা খাওয়ানো সেটা প্যাক করে মেট্রনের হাতে দিয়ে দাও। আমি চাই না বাচ্চাটিকে নিয়ে এই বাড়িতে কোনো বাড়াবাড়ি হোক, আশ্রমের বাচ্চা আশ্রমে চলে যাক। কিরে আমলকি, দাঁড়া, কোথায় যাচ্ছিস? আমলকি, আমলকি, কি হয়েছে মা? কি কি বলছো তুমি? কি এই মোহনা কি বলছে? ও কি কি বলছো বলো বলো। আমি বুঝতে পারছি না তুই কি বলছিস। আরে ধরুন ওকে, এসো তুমি আমার সঙ্গে, সব আশ্রমে যেতে হবে, এসো এসো আমার সঙ্গে, এসো আমার কথা শোনো, আমার কথা শোনো, চলো ছাড়ুন ওকে, ভেঙে যাবে তো। কি বলছো বাবা, বুঝতে পারছি না কি। মা মা, কিন্তু আপনি যে বললেন ওর মা মারা গেছে, হ্যাঁ ওর পিসি পিসিমশাই তো সে কথাই বলেছিলেন, ওই জন্য তো আমাদের আশ্রমে ওকে দিয়ে যাওয়া। ওনারা মিথ্যে কথা কেন বলছেন? এক মিনিট, আমি বুঝতে পারলাম না, ও জানে না ওর মা মারা গেছে, নাকি আপনি এটা বলতে চাইছেন যে ওর পিসি পিসিমশাই ওকে এসব না জানিয়ে আশ্রমে দিয়ে গেছে, কোনটা? আপনি শুধু শুধু ওকে নিয়ে এত মাথা ঘামাচ্ছেন কেন? ও একেবারে একটা দুষ্টু মেয়ে, দেখছেন না, গোটা আশ্রমকে একবারে সকাল থেকে নাকানি চুমানি খাইয়ে রেখে দিয়েছে, জঙ্গলি, ওই জন্য সবাই বলে একটা জঙ্গলি। হয় না ওই মেয়ে নিয়ে আর কোনো কথা আমি শুনতে চাইছি না। বিপদ কেটে গিয়েছে, মেয়েটিকে পাওয়া গিয়েছে, আপনি ওকে তাড়াতাড়ি আশ্রমে নিয়ে ফিরে যান প্লিজ। না না, না মানে না, আমলকি কোথাও যাবে না। না যাবে, আমি যা বলবো তাই হবে। ওনা বাচ্চাটিকে মেট্রনের হাতে তুলে দাও। যারা একটা বাচ্চার খেয়াল রাখতে পারে না, তাকে পালাতে থেকে জন্তুর মতো তাড়া করে, অন্যান্য বাচ্চারা ওকে অহেতুক কষ্ট দেয় এবং আপনারা টেরও পান, সেরকম একটা জায়গায় আমি ওকে কিছুতেই যেতে দেব না। জেঠিমুনি, তোমার ঘরে অ্যান্টিসেপ্টিক আর তুলো আছে না? আমি গিয়ে নিয়ে আসি, দেখো হাত পা কিরকম ছড়ে গেছে, ক্লিন করতে হবে। যা তুই যা আগে। এই শোনো, এ কি, কোথায় যাচ্ছ? শোনো, দেখলেন তো, দেখলেন কিরকম পালালো, এইরকম জঙ্গলি আর এরকম দুরন্ত মেয়েও। আচ্ছা ওকে সামলাতে গেলে একটু তো কঠিন হতেই হয়, আর উনি আমাদের কত কি বললেন, আমরা নাকি জন্তুর মতো ওকে সারাদিন তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছি। কারো কথা আপনাকে শুনতে হবে না, আপনাকে যা বলা হচ্ছে সেটা করুন। বাচ্চাটিকে নিয়ে এবার আশ্রমে চলে যান। চন্দনা আমার কথাটা শোনো, তুমি জলটা খাও,
জলটা খাও, একটু রেস্ট নাও, তোমার রেস্টের প্রয়োজন। হ্যাঁ নাও। ডাকছে আমাকে? কেউ ডাকছে? কেউ ডাকছে না চন্দনা, ডাকলে তো আমিও শুনতে পেতাম। তুমি কোথাও যাবে না। কোথায় গেল? গেল কোথায় মেয়েটা? কি হয়েছে রেডি? উনি জেঠুমনি যদি কি রেগে আগুন? বাড়ি থেকে কোথায় যাবে? চলো আমিও দেখছি, এসো। চল তো। মুশকিল, মেয়েটা কোথায় গেল? চন্দনা, না তুমি যাবে না।
তুমি যাবে না। আমাকে যেতে দিন না, দিন না যেতে আমাকে একটিবার। তুই কি করেছিলি বাবা, কি করেছিলি ওকে? আমিও রাত ধরে বাইরে টেনে নিয়ে যাচ্ছিলাম, আমার হাতে কামড়ে দিয়েছে। ওই তো ওই তো ওইখানে। কি কি হয়েছে? কি আর কি হবে বড় মা, দেখো না এই যে মেয়েটা কিভাবে আমার হাতের হাতে কামড়ে ধরেছে, দেখো। দেখি 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 দেখি। মেয়ে বলো তো বড় মামা, টেনে আনলো বলে এইভাবে কামড়াতে হবে? আমার তো মনে হয় মেয়েটা পাগল। না না, ও পাগল নয়, আমার মনে হয় কোনো কারণে ও ভয় পেয়ে গিয়ে এরকম একটা কাজ করেছে। মোহনা, ভয় পেলে কেউ কখনো এভাবে কামড়াতে পারে? আর আমি তো এটা বুঝতে পারছি না পাপলু, তোমার কি দরকার ছিল ওকে টেনে আনতে যাওয়ার? হ্যাঁ আহা, তুমি ওকে কেন শুধু শুধু বকছো বলো তো? ওর কি দোষ? ও কি জানতো যে ওকে টেনে আনলে এভাবে ওকে কামড় খেতে হবে? আমলকি, তুই ওকে কামড়েছিস কেন? এখন বুঝতে পারছেন তো আপনি কেন ওকে সবাই জঙ্গলি বলে? না পারি, অনেক বাচ্চা এরকম করে থাকে, আর সেটা আমি ঠিক একদম বলছি না, কিন্তু এরকম একটা কাজের জন্য ওকে জঙ্গলি বলারও কোনো কারণ আমি খুঁজে পাচ্ছি না এখানে। তাহলে ও যা করেছে তার জন্য ওকে কি বলা উচিত?
রেটন যা বলেছেন সেটা ঠিকই বলেছেন, জঙ্গলিকে জঙ্গলি বলা উচিত। তোর হাত ধরে টেনেছিল বলে তুই কামড়ে দিয়েছিলি না? এবার দেখি তুই কি করিস। চল আমার সাথে। কি করছো? আসুন ম্যাটার, আসুন। জেঠু, জেঠু, তুই চলে আয়। জেঠু প্লিজ।